ओम नमो भगवते वासुदेवाय नमः। आमादेर चैनल आराधनाय सबाइके सादर अभ्यर्थना। आज के आमरा आलोचना करब जे शुक्रवार दिन जदि दरजार पाशे राखते पारेन एई जिनिस ताहले प्रत्येकटी काजे पाबेन सफलता। चलुन आलोचना शुरू करी, किन्तु तार आगे जारा चैनलटी सबसक्राइब करेनी तादेरके अनुरोध करब चैनलटी सबसक्राइब करे पाशे थाका बेल आइकनटी क्लिक करुन। सेखाने गेले जे अल अपशन पाबेन सेटी क्लिक करुन। आमादेर भिडियो भालो लागले लाइक करबेन, शेयर करबेन, भिडियोटी शेष पर्यन्त देखबेन। आज के आबारो आपनादेर सबाइके आंतरिक अभिनंदन जानाबो आमादेर ई चैनलेर साथे खूब सुंदर भावे प्रथम थेके जुड़े थाकार जन्य। जारा जुड़े आछेन आमादेर साथे पथ चलछेन তাদেরকে অভিনন্দন। বয়োজ্যেষ্ঠদের সশ্রদ্ধ অশেষ প্রণাম জানাচ্ছি। এই চ্যানেলটিকে অতি দ্রুত একটি গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দিচ্ছেন, তাই সমস্ত ক্রেডিট গোজ টু ইউ, আপনাদের কাছে যাচ্ছে। চলুন আলোচনা আরম্ভ করি। দেখুন, শুক্রবার দিন এই পদ্ধতি করতে বলছি। শুক্রবার দিন যে বাড়িতে এই পদ্ধতি করা হবে সেই বাড়ি ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে, মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করবেন। অনেক সময় মা লক্ষ্মী খুবই চঞ্চলা, জানেন যে অনেক সময় তিনি থিতু হন না বা আগমনই করেন না, কিন্তু এই পদ্ধতি অবলম্বন করলে উনি অবশ্যই দেখবেন আপনার গৃহে অবস্থান করবেন। আপনাকে কি করতে হবে, সকালবেলা ঘরদোর যেমন পরিষ্কার করেন, পরিষ্কার করে নেবেন। ও, তার আগে একটি কথা বলে নিই, শুক্রবার দিন মা লক্ষ্মীর বার। আমরা অনেকে ভাবি বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার, কিন্তু জানেন তো বৃহস্পতিবার শ্রী বিষ্ণুর বার। আর যেখানে শ্রী বিষ্ণু সেখানে মা লক্ষ্মী, কেন উনি হরি হৃদয় বিলাসিনী, হরির হৃদয়ে উনি থাকেন, তাই যেখানে শ্রী বিষ্ণু সেখানে মা লক্ষ্মী। তাই মা লক্ষ্মীকে পেতে গেলে শ্রী বিষ্ণুরও আরাধনা করতে হবে। আর যে মন্ত্রটি আমরা আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, যারা মন্ত্র নিয়ে খুব উদ্বিগ্ন থাকেন, খুব চান মন্ত্র, তাদেরকে আমরা বলে দিচ্ছি একটি মন্ত্র। সেটি হচ্ছে লক্ষ্মী নারায়ণের যুগলে প্রণাম মন্ত্র। সেটি হচ্ছে ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ, অর্থাৎ প্রণাম মন্ত্র। আপনি ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম না বলে ওম হ্রিম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ বললেও হবে, আপনার ইচ্ছা। আস্তে আস্তে বলেছি, রোজ যারা মা লক্ষ্মী নারায়ণের ভক্ত তারা অবশ্যই বলতে পারেন। আর ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ তো অবশ্যই আছে, নারায়ণের প্রণাম মন্ত্র। তাই অবশ্যই আপনারা এই মন্ত্রটি বলবেন। আর মা লক্ষ্মীকে পেতে গেলে নারায়ণকেও কিন্তু স্মরণ করতে হবে। কি করবেন আপনি, শুক্রবার দিন ভালো করে ঘরদোর পরিষ্কার করে নিলেন, একটি এক বাটি দুধ নেবেন, সেই দুধটি স্টিলের বাটিতে নেবেন না, আপনি পিতলের বাটিতে নিতে পারেন বা কাচের বাটিতে নিতে পারেন, স্টিল বা প্লাস্টিকের বাটিতে নেবেন না, আপনি কাচের বাটিতে নিতে পারেন বা আপনি পিতল কাঁসা বাটিতে নিতে পারেন। দিয়ে আপনার এই দুধটা কোথায় রাখতে হবে, দুধটা রাখতে হবে আপনাকে আপনার, আপনি ধরুন প্রধান দরজা আছে, সেই প্রধান দরজায় বাইরে বেরিয়ে যাবেন না, প্রধান দরজার দিকে মুখ করে দাঁড়াবেন। আপনার যেটা বা সাইড হবে, বা দিক হবে, লেফট সাইড হবে, সেটা ভেতর দিকে, দরজার বাইরে দিকে না, অনেকে বুঝতে পারেন না, তাই বলে দিচ্ছি ভেতর দিকে, অর্থাৎ আপনি দরজার সামনে দাঁড়াবেন, আপনার বা হাতের দিকে বাটিটাকে রেখে দেবেন, দরজার ভেতরেই কিন্তু রাখবেন বা দিকে। তারপরে আপনি সেই বাটিতে সাদা ফুল দেবেন। কী সাদা ফুল দেবেন, খুব সুন্দর গন্ধ, আপনি বেলি ফুল দিতে পারেন, আপনি জুঁই ফুল দিতে পারেন, আপনি চামেলি ফুল দিতে পারেন, যে ফুলগুলোর খুব সুন্দর গন্ধ, আপনি গন্ধরাজ দিতে পারেন, সাদা ফুল দেবেন। দিয়ে আপনি আপনার কাজ করবেন, সারাদিন কাজ করবেন, আর বারবার করে ওই দিকে দেখবেন, যখন সবাই দরজা দিয়ে যারা যারা বেরোবে ওই বাটির দিকে তাকাবেন। আচ্ছা, আপনি যতক্ষণ কাজ করবেন বারবার এই বাটির দিকে তাকাবেন, ঠিক আছে, অর্থাৎ বারবার বাটির দিকে দেখবেন সন্ধ্যাবেলায়, সারাদিন থাকবে সন্ধ্যাবেলায়, ওই বাটিটি নিয়ে আপনি একটুখানি দুধ আপনার
যে চৌকাট আছে চৌকাটে ছিটিয়ে দেবেন, বাদ বাকি দুধ আপনি কোনো গাছে আপনার ঘরের কোনো গাছে ঢেলে দেবেন। প্রত্যেক শুক্রবার যদি আপনি এই পদ্ধতি করতে থাকেন মা লক্ষ্মী আকর্ষিত হয়ে আপনার গৃহে অবস্থান করবে, আপনি ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবেন। আর মা লক্ষ্মী যেখানে অবস্থান করে সেখানে তো ধনধান্যে পরিপূর্ণ হয়ে থাকে। তবে আর একটা কথা বলে রাখি, শুক্রবার দিন বৃহস্পতিবারে তো আলপনা দেন, যদিও রোজ দেওয়া উচিত, ঘুম থেকে উঠে আপনার যে প্রধান দরজা সেখানে আলপনা দেওয়া উচিত, যদি প্রত্যেক দিন না পারেন শুক্রবারে দিন। বৃহস্পতিবারে দেন আপনার মন চাইছে দিন, শুক্রবারে দেওয়া আরম্ভ করুন, মিরাকেল ঘটে যাবে। দেখুন মা লক্ষ্মী আপনার গৃহে না আসে অবস্থান করতে পারে না, সোজা কলিং বেল বাজাবে, বলবে ওপেন দি ডোর, আই এম ওয়েটিং ফর ইউ। অবশ্যই করতে থাকুন, মা লক্ষ্মী আপনার গৃহে অবস্থান করুন, উপকৃত হন আপনারা। এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।